পৌরভোটে প্রার্থী তালিকা প্রকাশ বামেদের। পৌরসভার 15টি আসনে প্রার্থী ঘোষণা। কংগ্রেসের জন্য ছাড়া হলো 7টি আসন। রবিবার দলীয় কার্যালয়ে তালিকা প্রকাশ করেন বাম নেতা পঙ্কজ ঘোষ। পৌরভোটে বামেদের প্রার্থী তালিকা প্রকাশিত হলো রবিবার। এদিন বনগাঁতে দলীয় কার্যালয়ে বসে প্রার্থী তালিকা প্রকাশ করেন বর্ষীয়ান বাম নেতা পঙ্কজ ঘোষ। বনগাঁ পৌরসভা নির্বাচনে 15টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা। এদিন সেই 15 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এদিনের প্রার্থী তালিকায় দেখা গেছে পুরনো মুখের পাশাপাশি প্রার্থী তালিকাতে নতুন মুখ স্থান পেয়েছে। প্রার্থী তালিকায় তরুণ তরুণী, রেড ভলেন্টিয়ার, ছাত্রী, শ্রমিক নেতা, শিক্ষিকা সকলেই রয়েছেন। প্রার্থী তালিকা প্রকাশের পর পঙ্কজবাবু বলেন, 15টি আসনে প্রার্থী দিয়েছি, কংগ্রেসের জন্যে 7টি আসন ছাড়া হয়েছে। তাহলে পৌর নির্বাচনে বাম কংগ্রেস জোট করে লড়াই করবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পঙ্কজবাবু জট শব্দে আপত্তি প্রকাশ করে বলেন, বোঝাপড়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, এই নির্বাচন গুরুত্বপূর্ণ, আমরা আশা করব সকলেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। পাশাপাশি সোচ্চার হয়েছেন বনগাঁর যানজট, ইছামতি নদী সংস্কার নিয়ে। পাশাপাশি তিনি বলেন, সীমান্তের বন্দর থেকে কেন্দ্র যে রাজস্ব নিয়ে যাচ্ছে তার 10% উন্নয়নের জন্য রাখতে হবে সীমান্তের কাজে যারা যুক্ত সেই সকল শ্রমিকদের পরিষেবার জন্য। আমরা রেখেছি, তার মধ্যে কথাবার্তা চলছে, এক একটা অ্যাডিশনাল অল্টারেশন হলেও হতে পারে। খুব অল্প বয়সী ছেলে মেয়ে এদের আমাকে দাঁড় করিয়েছি, একজন ছাত্রীকেও দাঁড় করিয়েছি। আজকে বনগাঁর এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। বনগাঁর মানুষ শান্তিতে থাকতে পারবেন কি না, বনগাঁর মানুষ গণতান্ত্রিক মতামত দিতে পারবেন কি না, বনগাঁর মানুষ মাথা উঁচু করে চলতে পারবেন কি না, বনগাঁর মানুষের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে কি না, সেটা নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের উপরে। এই সীমান্ত থেকে, এই পোর্ট থেকে, এই বন্দর থেকে কেন্দ্রীয় সরকার যে রাজস্ব নিয়ে যায় তার শতকরা 10% বনগাঁর উন্নয়নের জন্য রাখতে হবে। কারণ এত মানুষ, এত ড্রাইভার, এত সহিস, এত হেল্পার কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় পার্থক্য করবেন, কোনো ব্যবস্থা নেই। এ প্রসঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি সুনীল রায়ের সাথে। তিনি বলেন, আসন সমঝোতা নিয়ে 3 দিন ধরে আলোচনা হয়েছে, আমরা জোটের পক্ষে, তবে আমাদের দলীয়ভাবে আরও বেশি আসন দাবি ছিল। জানা গেছে সোমবারই জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। আমরা উভয় পক্ষই আলোচনায় বসেছিলাম, একটা আসন সমঝোতা নিয়ে দীর্ঘ 3 দিন ধরে আলোচনা করে একটা সিদ্ধান্তে উভয় দলই একটা সহমত পোষণ করেছিলাম। কিন্তু আজকে দেখলাম বামফ্রন্ট থেকে যে তালিকা ঘোষণা করা হলো সেখানে লেখা আছে 15টি ওয়ার্ডে তারা প্রার্থী ঘোষণা করেছে, বাকি 7টি ওয়ার্ডে অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলির সঙ্গে আলোচনা করে প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে। সেখানে আমাদের নাম নেই, আমি প্রথম প্রতিবাদটা সেখানেই করছি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এখনও জোটের পক্ষে, আমরা সেখানে 9টি আসনের কথা বলে দিয়েছিলাম। আমরা আজকে 5:30 সময় বসছি জরুরিভাবে, এবং আশা করি আমরা আজকে আত্মীয়বেলার মধ্যেই আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবো। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।